আমাদের ডক্টর জাকির নায়কের সাথে যে মামলাটা হলো তার আগের দিন আমি দুঃখিত, উনি ডেইলি স্টারে কথাটা লিখে দিলেন এবং একটা হিন্দু মহিলা লিখলেন পত্রিকা। নাম আমি বলতে চাই না, এগুলো করতে হয় না। পরের দিনে হলি আর্টিজেনে কি হয়েছে, ডক্টর জাকির নায়কের ইশার আছে। কোথায় ডক্টর জাকির নায়ক, কোথায় বা হলি আর্টিজেন, কী বা তার মামলা, তার বন্ধ করে দেওয়া হবে। সারা পৃথিবী এরকম, কিছু করার নাই, সহ্য করতেই হয়। আত্ম উত্তেজিত হয়ে তো নাম নেই, যা হবার হবে, আল্লাহ পাক তার কাজ তিনি করে নেবেন এবং কাজ নেবেন ইনশাআল্লাহ আজিজ। এক পর চতুর্দিকে তাতারি আক্রমণ, মুসলিম ধ্বংস হয়ে যাচ্ছে, চতুর্দিকে মায়ের চলছে, চতুর্দিকে কিতাব পত্র সব ফেলে দেওয়া হয়েছে বহু ক্ষতির পরেও। সেইখানেই তো সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া, সেইখানেই তো ইমাম ইউসুফ মসজিদ, সেইখানেই তো তোমার ইবনে কাইয়িম জাওজিয়া, সেইখানেই আবার ইবনে কাসির ধ্বংস থেকে আবার এই সকল বড় বড় মনীষীদের সৃষ্টি হতো, তারাই আবার ইসলামের বিরাট বিরাট অবদান রেখে গেলেন। কাজে অত হতাশ হওয়ার কিছু নেই, এখনো যে এত কিছু চলছে, সামনে এসে গেছে, তোমার আর কি বলবো। এরা বড় বড় মাদ্রাসা করে ফেলছে, আমি তো কিছুই করতে পারি নাই। টাঙ্গি পাড়ার মাদ্রাসা, ঢাকার রূপগঞ্জের মাদ্রাসা, আপনার এখানে যাত্রা বাড়ি চলছে, এখানে নাজিরা মাজার চলছে, উত্তরবঙ্গে গেলাম নওগাঁ, বাপরে বাপ বড় বড় মাদ্রাসা, শত শত ছাত্র সেখানে, সারা বাংলাদেশে একদিকে অত্যাচার চলে, একদিকে বন্ধ হওয়া, একদিকে এই করো, আরেক যদি দেখেন সিলেটে গেলাম, যেখানে একটা মাত্র ছোট্ট ছাপরা মসজিদে খুতবা দিয়ে এসেছিলাম, এবার যাওয়ার পরে দেখি আরো দুইটা বিশাল বিশাল মসজিদ, ঠিক আছে, ছোট খাটো মসজিদ থেকে আট কাঠা জমির উপরে, একটা ছয় কাঠা জমির উপরে, জায়গায় জায়গায় বিশাল বিশাল মসজিদ হয়ে যাচ্ছে। ঠেকাবে কি দিয়ে, ধর্মের কিছুই ঠেকানো যান না। এটা হলো আতরের মতো, আতর হাতের মতো নিয়ে যতই জোরে সিপি দেয় ধরেন, এর সুবাস বেরিয়ে যাবে। হাম তো খুশবু হ্যায় কি জিধার যায় হামে হাত উনে কোই পকড় নহীন সকতা, হাম জিধার জাতে হ্যায় মহকতে, আমরা তো আতরের মতো, আমাদের হাতের মধ্যে কিভাবে আটকাবা, এখান থেকে এর সুগন্ধি বের হয়ে যাবে, তুমি আটকাবে কি দিয়ে? এটা আটকানো যায় না। যতই তোমরা চাপ দিবে, ওই তোমার জমিদার বাড়িতে কাজ করতো এই একটা ছোট শূদ্র আর কি, শূদ্রে ঘি খাওয়ার শখ হয়েছে, কি করে চুরি করে নিয়ে ঘি খাবে, ঘি কী দিয়ে খাইতে হবে তা তো জানে না, পান্তা পাতের মধ্যে ঢেলে দিয়ে খাওয়া শুরু করেছে, এখন খালি ভেসে ওঠে ও টিভিতে দেখো, যতই ঠাসিয়া ধরি ততই ভাসিয়া ওঠে, মানে যতই ঠাইসা চাইপা ধরে ঘি ততই ঠাইসা ওঠে। আহলে হাদিসের এই ঘি আপনি ঠাসতে পারবেন না, ছোট লোক হয়ে ঘি চুরি করতে গেছেন, আপনি খাওয়া জানেন না, খালি বদনাম করেন আর কে ঠাসবেন, এ তো ভাসবে, এ তো ডুবার জিনিস নয়, এ তো উঁচু হয়ে উপরে আসবে, কেন কোরআন এবং সহিহ হাদিসের আন্দোলন। সময় তো ভাই এই এক যুগ গেল, ইংরেজরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের কারণে, সংগ্রামের কারণে, আন্দোলনের কারণে ইংরেজরা ক্ষেপে উঠলো, তবে সারা দেশে উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনটা চরমভাবে ছড়ে পড়লো। আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের লেখা এই যে 160 পৃষ্ঠার এই ছোট বইটা সংক্ষেপে পড়ে নেবেন, ডক্টর গালেব সাহেবের ফিসটা পড়ে নেবেন, শেখ মুজাফফরাবাদের পত্রিকায় এই আহলে হাদিস পরিচিতি বইটা আবার ভালোভাবে সম্পাদনা করে বের করেছে, পড়লে দেখবেন একের কিছুটা জ্ঞান আপনারা পাবেন, কিন্তু পড়তে চান না, শুধু হাওয়ার উপর চলতে চান। ওহাবি মামলা শুরু করে দিল 1860 কিংবা 70 সাল থেকে 10 থেকে 15 বছর চালালো। এই বট্টু হাজি সেই মামলার আসামি ছিলেন, এখানে বাংলাদেশ থেকে কুষ্টিয়ার মুয়াজ্জিন ছিলেন, তারপরে আরও অন্যান্য যারা ছিলেন, ময়মনসিংহের আশিকুল্লাহ গাজী সাহেব ছিলেন তার আসামি, তারপরে টাঙ্গাইলের ছিলেন ইব্রাহিম সাহেব ছিলেন, কান্দাহারি সাহেব ছিলেন এখানে পড়াইতেন নাজিরা বাজার মাদ্রাসায়, আল্লামা ইউসুফ মনসুর সাহেব ছিলেন, উনিও ভারত থেকে এসেছিলেন। না আমরা যদি বলতে চাই আপনার বংশের ইতিহাসের সূচনা আপনারা জানেন না, কাফি সাহেব জানতেন, আমারও কিছু পড়া আছে, এরাও কিছু পড়াশোনা করে, তার উত্তরবঙ্গের কামালউদ্দিন মণ্ডল, জমির উদ্দিন তার পশ্চিমবঙ্গের, ইত্যাদি ইত্যাদি জায়গার যদি আমি নাম বলতে থাকি অনেক সময় লাগবে, আজকে আমি তা বলবো না। বিরাট আন্দোলনের নেটওয়ার্ক গড়ে তোলেন, সেই আন্দোলনের ফলাফল ধরেই রাজনৈতিক আন্দোলন শুরু হলো। এই যে ভূখণ্ডটুকু আপনি আপনি পেয়েছেন, এই যে 56,000 বর্গ মাইল, এটা আহলে হাদিস আন্দোলনেরই ফসল। 47 সালে যুদ্ধ হয়েছে, সেখানে সেখানে মুক্তিযুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, পশ্চিম পাকিস্তানিদেরকে আমরা হটিয়েছি, কিন্তু ভূখণ্ডটা কোথাতে পেলাম সেটা শেখ সাহেব স্বীকার করেছেন, আবুল মনসুর আহমদ স্বীকার করেছেন, এটা আহলে হাদিস কথিত ওহাবির দিদির আন্দোলনের ফসল, নাহলে এই ভূখণ্ডটুকু পেতেন না। রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন মোল্লা আকরম খাঁ সাহেব, শেখ সাহেব বারবার স্বীকার করেছেন তার অসমাপ্ত আত্মজীবনের মধ্যে মোল্লা আকরম খাঁর অবদানটা কি, কিন্তু কি ইচ্ছা মানুষের, তার নামে কিন্তু একটা গলিও নেই, কাফি সাহেবের নামে একটা সুরা গলিও নেই এই বাংলাদেশে, বাড়ি সাহেব বাকি সাহেবের নামে নাই,
যেহেতু আক্রম খেসারের নামে কিছু আছে দেশে, ধন্যবাদ দেব যে মাঝের ছোট্ট নামে ছোট্ট হলে একটু করেছেন, না হয়তো ওটাও থাকতো না। আমি অনুরোধ করব ত্যাগী মহাপুরুষদের নামে কিছু কিছু করে যান আপনারা, নাহলে বিশ্বাসঘাতক হয়ে থাকবেন এই জাতির কাছে, এই মানুষের কাছে, অতীত বড় বড় মানুষদের কাছে আপনারা দায়ী হয়ে থাকবেন। আমি এগিয়ে যাচ্ছি খুব দ্রুত গতিতে। এই যে ত্যাগ তিতিক্ষার মধ্যে কি ছিল, দুই একটা ঘটনা শুধু বলে, বট্টু হাজির সাহেবকে পালিয়ে পালিয়ে থাকতেন, আমাদের ঢাকার থানায় গিয়ে হাজিরা দিতে হতো, কতগুলো ট্রায়াল হলো, কলকাতা ট্রায়াল, আম্বালা ট্রায়াল, মালদহ ট্রায়াল, আমি এগুলা রিয়াদে বসে শুনছি। আপনাদের ঢাকার একজন মানুষের কাছে প্রথম রিয়াদে যখন লেখাপড়া করি তখন এই নিয়ে আমার কোনো ধারণা ছিল না। আপনাদের এখানে কী ছিল, সালাউদ্দিন খান মারা গেছে, ওনার বাবার নাম বোধ হয় জহের, নানির নাম নূর সুফিয়া, দাদা বলে আমি মুখস্থ বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিসিস করেছিলেন, আনাস মোহাম্মদ পাশ হয়েছে কিনা জানি না, ডক্টর আব্দুর রহমানের আন্দারে থিসিস করার পরে রিয়াদে তিনি ভাষা কোর্স করে গেলেন, তিনি বাংলা একাডেমিতে চাকরি করতেন, তিনি এই সকল ইতিহাস প্রসঙ্গে শোনাতেন, উনি বলতেন যে আমার ওস্তাদ আরিফের কাছ থেকে আমি এটা শুনেছি। পরে যখন গবেষণা করতে গেলাম দেখলেন বাবা এই লোকটা কেউ চিনতেন না, কেউ জানেন না আপনারা, কিন্তু ইতিহাস আহলে ইতিহাসের হাফেজ ছিল সালাউদ্দিন নাজিরা বাজারে, নামটা আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম। তার আহলেস মুভমেন্ট প্রথম বোধ হয় থিসিস গবেষণাটা একটু আপনারা চোখ বলে নেবেন। এখানে মৌলানা ইয়াহিয়া আলীকে পাঠিয়ে দিতে হলো, দেওয়া হলো আন্দামান দ্বীপপুঞ্জে, পাঠিয়ে দেওয়া হলো জাফর থানস্বরীকে, জাফর থানস্বরীর বইটা কালাপানি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে, মুজাহিদ আন্দোলন ইতিবৃত্ত ইসলামিক আন্দোলন ইসলামিক ফাউন্ডেশন থেকে, এই সাত খণ্ডের উর্দু থেকে চৌধুরী গোলাম রসুল মেহেরের অনুবাদ হয়েছে, সেটা আপনারা একটু পড়ে নেবেন, তারপরে যা যা আমাদের সামনে আছে সেগুলো পড়ে নেবেন, ইংরেজিতে পড়ে নেবেন, ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, বিচারপতি মওদুদের ওহাবি আন্দোলন একটু আপনারা পড়ে নেবেন, তারপরে আরও যে সকল রোদে কাউসার আপনারা পড়ে নেবেন, তাজকিরে সাদেকা 18 বছর জেল খেটে এসে আন্দামান দ্বীপপুঞ্জ এসে উর্দুতে লিখেছেন, সেটাও আপনারা একটু চোখ বুলে নেবেন। যখন আহমদুল্লাহকে নিয়ে যাওয়া হলো ঈদের রাত্রে, চুষবে ঈদরা সেহের কারদান আমার আজমকানে বেদার কারদান, আহমদুল্লাহ ভূত মজরিমে শাহ তেফলাকে চে গুনারা পে চে গুনারা চে গুনা, লম্বা ফার্সিতে কবিতা লিখেছে, ফার্সি কিছুই জানি না, আমি কী পড়লাম আমি নিজেও জানি না, কিন্তু তারপরে যা বোঝাতে চেষ্টা করেছেন, ঈদের দিন আমাকে অ্যারেস্ট করে যাওয়া হলো, আমাদেরকে বাড়ি ছাড়া করা হলো, আমি আহমদুল্লাহ হয় ইংরেজের কাছে একবার মজরিম ছিলাম, গুনাগার ছিলাম, আমার ছোটো ছোটো বাচ্চাগুলোর কি অপরাধ ছিল, তেফলাকে বে গুনারা যে গুনা, সময় তো হয় লম্বা কবিতা তাজকার মধ্যে ফার্সিতে লেখা রয়ে গেছে। ইয়াহিয়া আলীকে আন্দামান দ্বীপপুঞ্জে দেওয়া হলো, 18 বছর 20 বছর করে ইয়াহিয়া আলীকে ফাঁসি দেওয়া হলো, এই যে যে কল্পনা তুমি বলে থাকো, ফাঁসি বসে ছিঁড়ে গেছে কয়েকবার ওহাবি আন্দোলনে, সে ওহাবি ট্রায়ালের মামলাগুলো ইত্যাদি ইত্যাদি অত্যাচার গেল, একটু পড়ে নেবেন কারা কারা সেই মামলার আসামি ছিল। আমিও সেগুলা কিছু রচনা করার চেষ্টা করেছি, কাফি সাহেব কিছু উল্লেখ করেছেন, ডক্টর গালেব সাহেব করেছেন, কাজে এই যে ভূখণ্ডটুকু, যে ভূখণ্ডটুকুর মতো আমরা অবস্থান করছি, আপনারা কখনো মনে করবেন না যে যত স্লোগান দেখ, যে যত গল্প করুক, যে যত বক্তব্য দেখ, যে যাই বলুক না কেন, এই ভূখণ্ডটুকু আমাদের সৃষ্টি, সোজা কথা, এই ইতিহাসটা আপনারা মনে রাখবেন, কখনো বলবেন না। আমি একবার বাংলাদেশ মসজিদে খুতবা দিতে বলছিলাম যে করতে পারে নব্য ইসলাম আন্দোলনকারীরা নানান কিছু বলতে পারে, তখন আমি মুসলিম শরীফের ওই কাহিনীটা বলেছিলাম, আমি শেখ মুজাফরকে শুনিয়েছি গাড়িতে যাইতে যাইতে, যে আমি বক্তব্য দিলাম এই ভূখণ্ডের মতো কোনো সন্ত্রাস চলবে না, এই ভূখণ্ডের মতো কোনো এই অন্য কোনো আন্দোলন চালানো ঠিক হবে না, কেননা এই ভূখণ্ডটা আমাদের, আমাদের ভূখণ্ড সেই দুই সতীনের কাহিনী বলছে, বড় সতীন আর ছোট সতীন সেখানে রয়ে গেছে, কোথাও ঘুমিয়ে আছে, দুইজনের কোলে বাচ্চা, বড়টার কোল থেকে বাচ্চা বাঘে নিয়ে যায়, ও ঘুমের মধ্যে ছোটরা বাচ্চা বড়টা কোলে নিয়ে দাবি করতে থাকে এটা আমার বাচ্চা, ছোটরা বলে এটা আমার বাচ্চা আমাকে দিয়ে দাও, বড়টা তো এমনিতেই বড়, বড় চাপার্য অনেক বেশি, দাউদ আলাইহিস সালাম তখন বাচ্চা এবং শাসক তার কাছে গিয়ে একবার বিচার দিয়ে দিল দুজনে, বড়টায় কান্দা কাইটা যুক্তি দিয়ে এমনভাবে দাউদ আলাইহিসাল্লামকে বুঝিয়ে দিলেন যে দাউদ আলাইহিসাল্লাম বাচ্চার ফয়সালা বড়টার জন্য করে দিলেন। সুলাইমান আলাইহিসসালাম বিচারের দৃশ্য দেখে বললেন, আব্বাজান বিচারটা আমি আবার করি, একটু রিভিউ করি, যে তুমি ছোট মানুষ কি রিভিউ করবা, করতে চাও তাহলে দেখি তুমি কি করো, ছেলের কাছে দায়িত্ব ছেড়ে দিলেন। উনি বললেন, শোনো তুমি তো দাবি করছো, তুমিও দাবি করছো, কারো কাছেই কোনো প্রমাণ নেই, তুমি শুধু কান্নাকাটি করছো, চিৎকার করছো, আর নীরবে ধীরে ধীরে দাবি করছে, আমি এই ফয়সালা তো বুঝতে পারছি না, আমি একটা ছুরি এনে বাচ্চাটা দুই ভাগ করে দিয়ে দিই,
বড়টাই বলে আমি রাজি, সুলাইমান আলাইহিস সালামের বাচ্চা ছোটটা কেন? মা কোনোদিন বলতে পারে না যে আমার বাচ্চা দ্বিখণ্ডিত হোক। ছোটটাই বলে বাচ্চা আমার না, আপনি কাটবেন না, বাচ্চা ওর বাচ্চাকে দিয়ে দেন, আর বড়টাই বলে কাইটা ভাগ করে দেন। দাউদ আলাইহিসসালাম বুঝতে পেরেছেন যে ও বাচ্চা তো আসলে ছোটটার, ও চাচ্ছে আমার বাচ্চা বেঁচে থাক, সতীনের কোলে হলেও বেঁচে থাক, আর বড়টা চিন্তা করছে আমার হিংসাটা দূর হোক কমপক্ষে। একজন এসে বলেছিল যে আমি তোমাকে একটা জিনিস দিব কিন্তু তোমার পড়শিকে দেবো তার দ্বিগুণ, কি চাও বলো? স্বর্ণ চাও না, টাকা চাও না, পয়সা চাও, তোমাকে যা দিব তোমার পড়শিকে দ্বিগুণ দেব। ও বুদ্ধি করে বলেছে তাহলে আমার একটা চোখ তুলে দাও, এক চোখ তার যাবে, পড়শি দেবে দুই চোখ, শান্তি পাবে। কাজে হিংসুক চায় অন্যের ক্ষতি হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে এই উপমহাদেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নেতৃত্বে আহলুল হাদিসদের এই দেখুন বংশাল মসজিদ, নাজিরাবাজার মসজিদ, সুরিটুলা মসজিদ, এখানে আরও বাংলা দোয়ার মসজিদ, আরও মসজিদ হচ্ছে, সারা বাংলাদেশে বহু মসজিদ হচ্ছে, কিন্তু আমাদের কারোর সাথে কোনো স্বঘোষিত শত্রুতা একদম নেই, ওটা আমরা বলি না। এই চ্যাপ্টার গেলাম।